নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আমি পিয়ালি চলে এলাম নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমি তোমাদেরকে শেয়ার করব একাদশীর মাহাত্ম্য। তো কালকে হচ্ছে জয়া বা ভৈমী একাদশী। তো এই ভৈমী একাদশী অনেকেই করে থাকে, অনেকে বছরের সব কয়টা একাদশী করতে পারে না, কিন্তু অনেকে বলে এটা ভীম একাদশী, কিন্তু এর আসল নাম হলো ভৈমী একাদশী। তো চলো তাহলে ভৈমী একাদশীর মাহাত্ম্য কথা আমরা জেনে নিই, তারপরে আমরা জানবো ভৈমী একাদশীর পালন, সব কিছু তোমাদেরকে আমি শেয়ার করব। তো চলো ঝটপট ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটা লাইক করে দিও, আর নতুন যারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে নিও। তো চলো তাহলে ঝটপট আমরা দেখে নিই বা শুনে নিই, জেনে নিই জয়া একাদশী বা ভৈমী একাদশীর মাহাত্ম্য। মাঘী শুক্ল পক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম্য। ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। শ্রী গুরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশীর নামই পাণ্ডবা, নির্জলা বা ভীমসেনী বা ভৈমী একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্ব পাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন, সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দনকাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগান গান করতে লাগলেন। পুষ্প, দত্ত, চিত্র, সেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী, পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান, কেমন নাম তাই না? এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নিত্য গীতের সেই সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। মানে ওরা দুইজন দুজনের প্রতি আকৃষ্ট, কিন্তু ওদেরকে বলা হয়েছে ইন্দ্রর জন্য নৃত্য করতে, তো সেই জন্য ওরা নিজেদের প্রতি এত আকৃষ্ট সেই জন্য বারবার বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো, মানে সে একে অপরকে দেখতে থাকলো তারা। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটলো। তাদের এরকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ধিক, এখনই তোমরা পিশাচজনী লাভ করে মর্ত্যলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। তো তৎক্ষণাৎ ইন্দ্রদেব রেগে গিয়ে তাদেরকে অভিশাপ দিল যে তোমরা এখনই পিশাচজনী প্রাপ্ত হয়ে মর্ত্যলোকে যাও, সেখানে তোমরা দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি, অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃত প্রায় বাস করতে লাগলো।
মূল মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পূর্ণ বসত সেই সময় মাঘে শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হল। তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হল। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হল। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচাপ্ত দূর হল। তারা দুজনেই তাদের পূর্ব রূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্যফলে তোমাদের পিশাচাত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো? মাল্যবান বলল, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিশাচাত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরই পূজা পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়াব্রত ব্রহ্মবহত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয়ে যায়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। হরে কৃষ্ণ। তো আমার তো খুব ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো? তাহলে দেখলে যে এখন প্রায় দেখা যায় যে আমি বলতে চাই না কিছু কিছু, মানে এটা তো কলিযুগ, কলিযুগের 5000 বছর অতিক্রান্ত হয়েছে, আর যে 5000 বছর আছে সেই 5000 বছর হলো গোল্ডেন যুগ। এটা ভাগবতমে আছে, ভগবদ গীতায় ভগবান বলেছেন যে এই 10000 বছরে ভগবানের নাম সবাই করবে, ভগবানের সব কিছু করবে, সমান সমান পাপও থাকবে, ভগবানকেও সবাই ভজনা করবে। কিন্তু যখন এই 10000 বছর অতিক্রান্ত হয়ে যাবে তারপর থেকেই শুরু হবে ঘোর কলি, তখন কেউ ভগবানকে মানবে না, শুনবে না। এটা কিন্তু আমার মুখের কথা নয়, এটা ভাগবতমে আছে, ভগবানের আর ভগবান নিজে বলেছেন, ভবিষ্যৎবাণী ভগবানের, আর সেটা তো সত্যি সত্যি হবে। কলিযুগ শেষ হবে, আবার সত্যযুগ শুরু হবে। তো সেই জন্য আর কি এখন দেখা যায় মানে প্রত্যেকটা একজন আর একজনের উপরে আসক্ত, সে তাকে পেতে চায় বা কাউকে ভালোবাসে বা তার সাথে থাকতে চায়, তার সাথে কামে আসক্ত হতে চায়। তো এখন বেশিরভাগ দেখা যায় যে কামে আসক্ত হয় একজন একজনের উপরে, তারপর তাদের ইন্টারেস্ট চলে যায়, তো তারপর ইত্যাদি কথা আমি আর বলতে চাই না, সবাই জানো নিশ্চয়ই। তো একাদশীর মাহাত্ম্য কথা তো তোমরা জানলে। তো কালকে একাদশী, আর তারপরের দিন হচ্ছে একাদশীর পারণ, আর সেই দিন আছে বরাহ দেবের আবির্ভাব তিথি দ্বাদশীর দিন। তো তোমরা অনেকেই একাদশী যদি করো তাহলে বরাহ দেবের আবির্ভাব তিথিটাও করতে পারো। একদানা ভগবানকে অন্ন শস্য যা কিছু লাগাও সেটা একদানা গ্রহণ করে দুপুর 12টা পর্যন্ত উপবাস থাকতে পারো, বরাহ দেবের আবির্ভাবের তিথি মানতে চাইলে, যদি কেউ মানতে চাও তাহলে। তো দ্বাদশী হচ্ছে 6:05 থেকে 9:55 মধ্যে পালন করে নেবে, ঠিক আছে? তো দানশস্য কিছু খেয়ে নেবে। আর এটা গেল তো 21 ফেব্রুয়ারি বুধবার, আর তারপরে হচ্ছে বৃহস্পতিবার হচ্ছে শ্রীমন নিত্যানন্দ মহাপ্রভুর আবির্ভাব তিথি, এই দিনও দুপুর পর্যন্ত উপবাস। তো তোমরা অবশ্যই করো, যারা ভক্তিপথে অগ্রসর হতে চাও, ভগবানের কৃপা লাভ করতে চাও, তারা নিত্যানন্দ ত্রয়োদশী অবশ্যই অবশ্যই পালন করো। তো আজকের মতো ব্লগটা আমি এখানে স্টপ করছি। তোমরা একাদশীর নতুন নতুন আপডেট পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করো। আমি প্রত্যেক একাদশীর মাহাত্ম, একাদশী কবে, একাদশীর পালন সব কিছু তোমাদের ডিটেলস শেয়ার করব। আর ধীরে ধীরে আমি শেয়ার করব একাদশী কেন করা উচিত, কেন করতে হয়। একাদশী কিন্তু কোনো বয়স নেই যে আমার এখন বয়স হয়নি আমি পরে করব, এরকম কিছু না। একাদশী যখন 5 বছর হয়ে যায় তারপর থেকে একাদশী সবার করা উচিত, যতদিন বেঁচে থাকবে ততদিন একাদশী করা উচিত। তো
সবাই আমার কথা বিশ্বাস না করো, ভগবতম পড়ো, ভগবদ গীতায় এটা আছে, ভগবান নিজেই বলেছেন একাদশী সবার করা উচিত, চৈতন্য মহাপ্রভু বলেছেন, চৈতন্য মহাপ্রভুর মাকেও বলেছিলেন, চৈতন্য মহাপ্রভুর স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দেবী বিষ্ণুপ্রিয়া দেবী দুজনকেই বলেছিলেন একাদশী ব্রত পালন করতে। তো তোমরা সবাই একাদশী করো, সবাই সুখে থেকো, ভালো থেকো, হরে কৃষ্ণ। আবার নেক্সট ব্লগে দেখা হবে, হরে কৃষ্ণ, বাই বাই।